বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ফেসবুক কেন্দ্র করে যে বাণিজ্য সংস্কৃতির জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে তা হচ্ছে ফেসবুক বাণিজ্য বাংলাদেশ অনলাইন বিজ্ঞাপন নেটওয়ার্ক সেবা দাতা প্রতিষ্ঠান জি এন্ড এর এক জরিপ অনুযায়ী দেশে শুধু ফেসবুককে কেন্দ্র করে সক্রিয় হয়ে ওঠা এফ কমার্স ব্যবসায়ী আছেন প্রায় ত্রিশ হাজারেরও বেশি যাদের বর্তমান মাসিক আয় পঞ্চাশ হাজার থেকে শুরু করে তিন চার লাখ টাকার উপরে ফেসবুকে এমন উদ্যোক্তা তৈরি হওয়াকে ইতিবাচক ভাবেই দেখছেন বিশ্লেষকরা ইয়ং জেনারেশন দিন দিনেই কিন্তু ওই দিকে ধাবিত হচ্ছে যে ওরা বাড়িতে বসে শপিং করবে বাড়িতে বসে ক্যারেক্টার মানে একটা একটা মালামালের চরিত্রিক বৈশিষ্ট্য দেখবে মূলধন কম নেই তেমন কোনো লোকসানের ঝুঁকি তাই নতুন শিল্প উদ্যোক্তারা ক্রমেই হয়ে উঠছেন ফেসবুক ব্যবসা নির্ভর তবে তথ্য প্রযুক্তির হাত ধরে এই বাণিজ্য দিন দিন যেমন প্রসারিত হচ্ছে তেমনি নানাভাবে প্রতারণার শিকার হচ্ছেন ক্রেতারা যিনি কিনবেন তাকেই সচেতন হবে সচেতন হতে হবে যেমনি হঠাৎ করে একটা কোম্পানি আগে প্রোডাক্ট দেখে নাই এখন ফটো তো দেখলো ওটা কিনে ফেলবেন তাহলে এটা কিন্তু সচেতনতা না কেবল শিল্প উদ্যোক্তাই তৈরি নয় সেই সাথে বিভিন্ন গ্রুপে প্রতিনিয়ত দেয়া হচ্ছে চাকরির বিজ্ঞাপন তবে এই ব্যবসায় টিকে থাকার জন্য ব্যবসায়ীদের পণ্য ও গ্রাহক সন্তুষ্টির দিকেই নজর দিতে হবে বলে মনে করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের এই সভাপতি ই কমার্সের ভবিষ্যৎ শুধু বাড়বে এগুলি আর কমার সম্ভাবনা খুবই কম হঠাৎ করে কোনো কোম্পানি আসছে সেগুলি না কিনে ভালো কিন্তু না দেওয়াই ভালো যেগুলি স্টাবলিশড যেগুলি নাম কাম মার্কেটে আতে। সেগুলির মাধ্যমে গেলে এই প্রতারণার শিকার থেকে আপনি বেঁচে যাবেন ফেসবুক বাণিজ্যের সাথে ফ্যান পেজ তৈরি নতুন গেমস তৈরি করা ছাড়াও প্রতিনিয়তই তৈরি হচ্ছে নানা কর্মসংস্থানের সুযোগ হাবিবা আফরোজ নিউজ টোয়েন্টি